আজ আমি রুই মাছের বেগুন টমেটো ঝোল রান্না শেয়ার করছি। জানি তোমরা সবাই পারো, তারপরও আমি আমার নিজের মতো করে রান্না করে দেখালাম। প্রথমেই আমি রুই মাছের টুকরোগুলো হালকা ভেজে নিয়েছি। এই তেলেই বেগুনগুলো অল্প হলুদ আর লবণ মরিচ দিয়ে একটু ভেজে নিলাম। তারপর পেঁয়াজগুলো কুচি করে খানিকক্ষণ নাড়াচাড়া করে অল্প একটু আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়ো দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম ও গরম জল দিয়ে কিছুক্ষণ রান্না করে লবণটা আবারও চেক করে নিলাম। মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। সবশেষে বিলাতি, ধনিয়া পাতা ও কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো আমার রান্না শেষ হলো। আপনারা সবাই দেখে বলবেন রান্নাটা কেমন হলো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।